নমস্কার বন্ধুরা, বেঙ্গল আপডেটে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা এবং চাকরি সংক্রান্ত ভিডিও এই চ্যানেলটিতে পরিবেশন করা হয়। বন্ধুরা, আজকে আমরা আবারও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে পরিবেশন করব। এই খবরটি আপনাদের খানিকটা বল দেবে, খবরটি স্কিপ না করে পুরোটা শুনবেন। আপনারা জানেন, দীর্ঘ আইনি জটের পর রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 6ই জানুয়ারি রায় ঘোষণা হওয়ার পর বিভিন্ন জেলায় সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় পরিচালন কমিটির মাধ্যমে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে কেন শিক্ষক নিয়োগ করছে পরিচালন কমিটি? চরম ক্ষুব্ধ রাজ্যের শিক্ষক মহল। সুপ্রিম রায় অমান্য করে বেআইনি শিক্ষক নিয়োগের অভিযোগ প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষা দপ্তরের। বন্ধুরা, আজকে এই খবরটি আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। খবরটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সঙ্গে লাইকও করে দেবেন, কারণ আপনাদের লাইক আমাদের আরও কাজে আগ্রহী করে তোলে। খবরটি পরিবেশন করার আগে যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটি পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আসা যাক আজকের বিস্তারিত খবরটিতে। মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে বিশেষ নির্দেশিকা জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার লঙ্ঘন করে মাদ্রাসায় বেআইনি নিয়োগ প্রক্রিয়া চলছে। এই ধরনের নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি অবিলম্বে বিকাশ ভবনে মাদ্রাসা ডাইরেক্টরেটে পাঠানোর জন্য, ইতিমধ্যে বেআইনি নিয়োগ অনুমোদনের জন্য ওই সব মাদ্রাসা ডিআই ও এডিআই অফিসে নথিপত্র পাঠিয়েছে বলে খবর। মাদ্রাসা ডাইরেক্টরেটের নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের নিয়োগ সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননার সামিল, ফলে আগামী দিনে সতর্ক থাকতে হবে। রাজ্যের মাদ্রাসায় শিক্ষক নিয়োগের বিষয়ে সিপিএমের প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম জানিয়েছেন, সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় বেআইনি নিয়োগ চলছে, এই নিয়োগের পিছনে টাকার খেলা চলছে, গোটা বিষয়টি চলছে শাসক দলের মদতে। মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করবে কি, রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন নাকি মাদ্রাসা পরিচালন কমিটি? এই নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, ধর্মের ভিত্তিতে নয়, নিয়োগ হবে মেধার ভিত্তিতে, আর এই কাজ করবে রাজ্যের তৈরি মাদ্রাসা সার্ভিস কমিশন। এই মামলার জেরে গত 2014 সালে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ে নিয়োগ হয়নি, ফলে সব মাদ্রাসা মিলিয়ে শিক্ষক পদে প্রায় 7,500 শূন্যপদ তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজকে এটুকুই। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, সঙ্গে লাইক করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।